ওটার মধ্যে একদম জল ইউজ করি না, ওটা খুব ভালো খেতে লাগে জানো তো, পরোটা বা রুটি দিয়েও খুব ভালো খেতে হয়। তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, ওটা ভীষণ ভালো, একটা মশলা ভেন্ডির মতন খেতে লাগে, কিন্তু মশলা বিশেষ কিছু পড়ে না। যাতে ঝাল দিয়েছে আজকে, বেশি ঝাল দেয় না, মিষ্টি আচার নিবি, সস, টমেটো সস। দেখো রান্নাঘরে আমি চলে এসেছি, আর রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো তার এখন থাকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো মর্নিংয়ে আমি তখন ভাত দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, তারপর ঘরদোর মুখামুখি করেছি, সবই করেছি, সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সম্প্রতির অনলাইন ক্লাসের টাইম হয়ে গেল। তো অনলাইন ক্লাসে বসে পড়েছে, এখনও হচ্ছে টিফিন আওয়ার্স হয়েছে, এখন বাজে 1:25, তো এখনও টিফিন আওয়ার্স হয়েছে। তো তারই ফাঁকে আমি চলে এসেছি কিচেনে তোমাদেরকে একটু একটু করে দেখানোর জন্য যে আমি আজকে লাঞ্চে কী করছি, তাহলে তোমরা সঙ্গে থাকো। দেখো হয়ে গেছে, ফ্যানটা ঝেড়ে নিয়েছি, আর এখানে করবো একটু কলমি শাক ভাজা, তো সেটা নুন জলে ভিজিয়ে রেখেছি। চলো এবার শাকটা বসিয়ে দিই।
সব ক্লিন করে নিয়েছি আর রান্না প্রায় কম মানে কমপ্লিট হয়ে গেছে, রান্না সব রেডি। সম্প্রীতির অনলাইন ক্লাস জাস্ট মানে কমপ্লিট হলো, তো একটু রেস্ট নিচ্ছে। তো চলো আমি ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চে আমি কী করেছি, তারপরে আমরা দুজনে একসাথেই লাঞ্চ করবো, তারপর লাঞ্চটা রেডি করব, মানে আর কি থালাতে বাড়বো, খাবারটা থালাতে বাড়বো। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও আমি আজকে লাঞ্চে কী করেছি, তারপরে লাঞ্চটা সারবো। দেখো এটা হচ্ছে মাছের ঝাল করেছি, আর তোমরা দেখেছিলে যে তিনটে মাছ ছিল, সম্প্রীতি একটা ভাজা খেয়ে নিয়েছে। মানে ভাজা মাছ হলেই এরকম, তুমি দেখেছো তো আগেও যে মানে চুরি করে নিয়ে পালায় মাঝখানে, যেই একটু টিফিন আওয়ার্স চলছিলো সেই সময়টাই তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো একটা মাছ খেয়ে নিয়েছে। যাই হোক, ঝালেতেও আর একটা দেবো, আর অর্ধেক আমি আর গৌতম ভাগ করে খেয়ে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে মাছের ঝাল করেছি উপরে ধনে পাতা দিয়ে, মানে সর্ষে দিয়ে। এই ঝালটা তোমরা আগেও অনেকবার দেখেছো, তাই সেভাবে কিছু শেয়ার করলাম না। সিম্পল রসুন বাটা দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল, এটা দেখো রসুন ফোড়ন দিয়ে করেছি হচ্ছে কলমি শাক, কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে। আর এটা দেখো করেছি ভেন্ডি আলু কষা, মানে একদম রসা রসা করে, কোনো জল কিন্তু এর মধ্যে দিইনি, একদম মশলাটা যে দেখলে ফ্রাই করলাম তার মধ্যেই। তার আগে তো আলু আর ঢেঁড়সটা ফ্রাই করে নিয়েছিলাম, ওটা মিক্স করে দিয়ে নুন দিয়ে এবার ওর মধ্যেই, মানে নুন দিয়ে ফ্রাই করেছি অলরেডি, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু পাতলা পাতলা করে কেটেছিলাম। তো এটা করেছি আলু আর ঢেঁড়স দিয়ে, একটা গা মাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি, আর শুধু নুন আর হলুদ, আর কোনো মশলা দিইনি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটার জন্য। তো এই হচ্ছে আমাদের মেনু, আর এখানে আছে ভাত। She said, where'd you wanna go? How much you wanna risk? I'm not looking for somebody with some superhuman gifts. এখন দেখতে পেলে ঘড়িতে বাজে 5টা, তো আজকের হচ্ছে টিউজডে, আমি যাচ্ছি সম্প্রীতিকে নিয়ে কোচিং ক্লাসে। তখন তো লাঞ্চ খাওয়ার পর একদম শুয়ে পড়েছিলাম, খাওয়ার পর একটু রেস্ট নিলাম, তো এখন তারপরে উঠে রেডি হয়ে সম্প্রীতিকে নিয়ে যাচ্ছি কোচিং ক্লাসে। তো তোমরা তো দেখতে পেলে আজকের আমি লাঞ্চে কী রান্না করেছিলাম, আর যে ঢেঁড়স আলুর যে তরকারিটা করেছিলাম না, ওটা হচ্ছে তোমার পাঁচফোড়ন দিয়ে করেছি, আর ওটার মধ্যে একদম জল ইউজ করিনি, ওটা খুব ভালো খেতে লাগে জানো তো, পরোটা বা রুটি দিয়েও খুব ভালো খেতে হয়। তো আজকে আমি ভাত দিয়ে খেলে, তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, ওটা ভীষণ ভালো, একটা মশলা ভেন্ডির মতন খেতে লাগে, কিন্তু মশলা বিশেষ কিছু পড়ে না। আমি দিয়েছি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, আর হচ্ছে তোমার নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর গুঁড়ো লঙ্কা যারা খাও তারা গুঁড়ো লঙ্কা দিতে পারো, আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তো ওটা খুব ভালো খেতে লাগে। তোমাদের সাথে ডিটেলস একদিন আমি শেয়ার করব, আজকের আর করিনি। তো এই ছিল তো মেনুতে দেখলে, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরেই এখন উঠলাম, উঠে সম্প্রীতিকে নিয়ে যাচ্ছি কোচিং ক্লাসে। তাহলে চলো, ও দাঁড়িয়ে আছি রেডি হয়ে, ওকে দিয়ে আসি, তারপরে আবার পরে কথা বলবো। সম্প্রীতি একটু আগেই মানে ফিরলো, এই দেখো ফিরে এবার টিফিন খেতে বসে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে, ওর বাবা নিয়ে এসছে ওর জন্য মোমো, এটাই এখন টিফিন করে নিচ্ছে। এখন বেজে গেছে 7:30 না, তার বেশি হবে, 8টা বাজে না ভাবি, ঘড়িতে বাজে 8টা। She said, where'd you wanna go? How much you wanna risk? সম্প্রীতি এই জাস্ট ফিরলো, ঝাল লেগেছে, মাই দেখো ঝাল লেগে চোখ দিয়ে জল বেরিয়ে যাতে, ঝাল দিয়েছে আজকে, বেশি ঝাল দেয় না, মিষ্টি আচার নিবি, সস টমেটো সস মোমো খেয়ে সম্প্রীতির প্রচণ্ড ঝাল লেগেছে আজকে, মনে হচ্ছে ঝালটা বেশি দিয়েছে। তো সম্প্রীতি ফিরলো, ওর বাবা নিয়ে এলো, এবার একটু চা খাবো। আমি বাড়িতেই ছিলাম, ফিরে এসে টুকটাক কাজকর্ম করছিলাম, রান্না তো করাই আছে, তো আর তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করার নেই, কারণ রান্না করাই থাকে জানো,
দুপুরে যেটা করেছি সেটাই আমার রাতের ডিনার আজকে হয়ে যাবে। তাহলে চলো। টাটা।